ना चोटो सुन रहा है तो क्या नहीं है হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম। তো আমাদের সাথে আছে, দেখুন এই যে, তোমার নামটা জানি কি ছিল, তোমার নাম ছিল মইদুল ছিল নামটা। চমৎকার বলেছো তুমি। সেই দেখো, সে কিন্তু আমাদের কমেডি ভিডিওতে মাঝে মাঝে পর্দায় দেখতে পারো, আমাদের যেটা কমেডি ভিডিও আছে মাঝে মাঝে দেখতে পারো। তো আমরা এখন আছি ব্লেজে, মানে গাঁয়ে আছি। দেখো গাঁয়ের যেটা মানে দৃশ্য বর্তমান একদম কিন্তু খুব সুন্দর দৃশ্য হয়েছে, সেটা দেখলে মানে মনটা ভরে যায়। আমার তো খুবই সুন্দর মানে অনুভব হয় এই জায়গায়, আমাদের গাঁও নিয়ে। দেখো গাছগুলির যেটা মানে সিন দেখো বর্তমান, দেখো একদম মজার সিন, তো দেখতেই খুব মজার লাগছে। তো আমরা আজকে এই গাঁও অঞ্চল নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো ব্লগটাতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আশা করি। আর আরেকটা কথা, তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আজকের নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পারতেছো যে গ্রামে এইসব যে খেলাধুলা দেখতেছো, যেটা এটা খুব পোয়াদুরি খেলা, এইসব খেলা কিন্তু গ্রামে এখন পর্যন্ত চলে থাকে। এইসব দৃশ্য দেখলে কিন্তু মনটা একদম আনন্দে ভরে যায়। তো দেখলাম বহুদিন পরে একটা বড় মজার খেলা দেখলাম, এটাও তো আমি ছোটোকালে খেলতাম। তোমরা ছোটোকালে খেলতে না কি এটা বলে দিবে কমেন্ট বক্সে। তো বন্ধুরা, তোমরা যদি দেখতে পাচ্ছ ওই খেলাটা কিন্তু পোয়াদুরি খেলা, ওটা খেলা কিন্তু আমি ছোটোকালে খুবই খেলতাম। মানে ওটা খেলতে খেলতে যখন আমি মানে ফুটতে হয়ে গেতাম, মানে যখন আমার কাছে টাকা থাকতো না, তখন আমি বাড়িতে যে যে কোনো একটা ব্যবস্থা করে মানে চুরি করে হলে টাকা নিয়ে এসে খেতাম, এইরকম জিনিস ছিল। এখানে আসে মানে রাস্তাতে আস্তে আস্তে দেখলাম মানে দুইজন ফ্রেন্ড দেখা হইলো। এই যে একটা দেখছো নি, এই যে একজন আছে, হাই বলে দাও, এখানে হাই বলে দাও। তো দেখতে পারতেছো আর একজন আছে, মানে আমি গ্রামে এসে ভিডিও শ্যুট করেছি, এই জন্য খুবই মানে খুবই শর্মা, তার জন্যে আই এম সরি। মানে আমাদের গ্রামে অত উন্নত না, এইসব মানে দিশা পায় না, মানে ভিডিও করলে ভালো যে এ পাগলা হয়েছে। তো এটা ভাবে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হামজা ভাই এখানে বিল্ডিংয়ে থামনেল বানাই দিয়েছে, বহু সময় ধরে খুব কষ্ট করতেছে, খুবই কষ্ট করে বন্ধুরা গ্রামের থেকে যেহেতু ভিডিও বানায়। তোমরা জানোই একটা ভিডিও বানাইলে কত কষ্ট। আর আমার তো তোমরা তো জানোই যে গ্রামের যে পরিস্থিতি আছে, পরিস্থিতিটা একদম খারাপ, যে এখানে মানুষ ভিডিও রেকর্ড করলে আরে ভাবে যে পাগলা হয়েছে বা আমি যাবো ভাই বানা বসে থাকে। তো এটা আমরা মাইন্ড করি না, কারণ আমরা হইলাম ডিজিটাল প্রযুক্তির সন্তান। তো আমরা ডিজিটালভাবে পরিস্থিতি বুঝে আমরা মানে আমরা চলি, আমরা চলবো এমনকি। তো আমরা এইসব নিয়ে মাইন্ড করি না। তো তোমরা আজকের ভিডিওটা পুরো ভালোভাবে মানে উপভোগ করতে পারবো, পুরো পুরো মানে সিনারির সাথে উপভোগ করতে পারবো। দেখতে পারতেছো এখানে হামজা ভাই, আমরা কিন্তু আজকে কিন্তু সিনেমা বানাতে যাচ্ছি, সিনেমা মানে ফাইটিং সিনেমা হবে, তার একটা ইন্ট্রো আসবে আজকে বিকালে। তো হ্যালো গাইস, আবার এসে বললাম আরও তিনজন ফ্রেন্ডের এখানে, দেখতে পাচ্ছ এই তিনজন হলো আমাদের ফ্রেন্ড। তো হ্যালো, কেমন আছো? হ্যালো হ্যালো ভাই, কেমন আছো? ও গান শুনতেছ? ও দেখতে পাচ্ছ সামনে একটা মানে সামনে একটা ছোটো বিল আছে, মানে নদীর পাড়েই বসে আছে, একদম মজার একটা সিনারির সাথে বসে আছে। মানে এইসব নদীর পাড়ে বসে থাকলে মানে মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে যায়, একদম মানে নিটেনশন হয়ে যায়, মানুষটা কুল অবস্থায় মানে প্রকৃতির একটা মানে সিন সাথে থাকে মনে হয়, এইরকম ভাবচিন্তা। দেখতে পাচ্ছ এখন একটা নাও, এই নাও দিয়ে কিন্তু মানুষ যখন এখানে পান এসে যায়, যখন বেশি পানি হয়ে যায় এইসব গ্রামগুলো মানে পানিতে ভরপুর হয়ে যায়, তখন কিন্তু এইসব নাও কিন্তু ইউজ হয়। এইসব প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে এইসব নাও আছে। তো বন্ধুরা, তো এইসবের খুবই প্রয়োজন। আর আমরা গ্রামে গ্রামকে ভালোবাসি, গ্রাম হলো শহরের মাও বাপ, তাই গ্রামকে অনেক ভালোবাসি। গ্রামের পরিবেশ দেখলে, গ্রামের নদী নালা দেখলে, গ্রামের গাছগুজালি, গ্রামের দৃশ্য দেখলে একদম মনটা ভরে যায়। তো আজকে গ্রামের দৃশ্য নিয়ে আজকে ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হয়ে থাকবে, তোমরা দেখতে পারবে। আমরা আজকে গ্রাম থেকে কিছু সিন নিব, যেসব সিন আমার সিনেমা বানানোর জন্য খুবই প্রয়োজনীয়, সিনেমার কিছু শট নিব, তোমরা আজকে সিনেমার শটও এই ভিডিওতে দেখতে পারবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকবে। আমরা সিনেমা করবো মেন সিনেমার যেটা সিন,
যেখান থেকে নিব, যেখান থেকে ফাইটিং সিনটা নিব। দেখতে পাচ্ছো এটা একটা মানে ঝোপ, এই ঝোপের ভিতরে আমরা আইছি। এই ঝোপের ভিতরে দেখো বড় বড় গাছ আছে, আর এখানে পুরো ফাইটিং ভিডিওটার মানে সিন যেটা আছে ওইটা আমরা শুট করব। দেখতে পাচ্ছো বড় বড় গাছ, দেখো কি সুন্দর লাগতেছে সিনারিটা। তো এখান থেকে আমরা মেন সিনটা নিব। দেখতে পাচ্ছো আমাদের সাথে আছে এই যে বিলাল ভাই, আছে বিলাল মামু, তো আমার সাথে আছে ডন ভাই, তো মইদুল ইসলাম, তো আরও একজন আছে ওই যে আমির হামজা। তো আমরা এই চার সিনগুলো নিব। তো তোমরা দেখতে পারবে ফাইটের সিনগুলো দেখতে পারবো আলো স্বল্প এই ভিডিও এই ব্লগটাতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকবে আশা করি। তো আমরা এখন ফাইটিং যে সিন আছে সিনগুলো এখন মোবাইল দিয়ে রেকর্ড করবো। তোমরা ভাইজান শুন রা একা কিছু কো আওয়াজ আ রা হে কিসকা আওয়াজ আ রা হে রে হামারা জঙ্গল সে তো শব্দ ভি আ ওমি হিত মুখ মুখ থাকো না মুখ ঘুরাবি রে আমার জঙ্গল সে আওয়াজ আ आवाज तो आ रहा है। किसका इतना हिम्मत है जो हमारे जंगल में हाथ लगाएगा? आवाज तो आ रहा है ना, देख रहा है ना? पूछा था रेडी, आवाज तो देख रहा है ना, आवाज तो आ रहा है। हाँ, किसका इतना हिम्मत है हमारा जंगल से पेड़ रेडी भाईजान किसी को पैर रख पैर कर रहा है। अरे वो तो ये काम देखो दो देख बात काम देखो दो देख फिर काम देखो तू और मजा भी अमित अमित को डाल देना रेडी भाई जान किसी ने पैर कर रहा है। किसका इतना हिम्मत है रे? हिम्मत किसका इतना है? तुम हिम्मत है आवाज आ रहा है हमारे जंगल में हाथ लगाया। चल छोटो चल মুখ সমান সমান রাখ বুঝছা। চৌদায় না ছোট সুমরা তো ডারে আমি একজন গুন্ডা, আপনার একজন আছে মানে মইদুল ভাই, ওই দুজনে কিন্তু গুন্ডা হিসাবে আইসা কিন্তু এখন প্রফিডেন্স দিব মানে যেহেতু আমাদের বনে আইসা আমাদের জঙ্গলে আইসা আমাদের এরিয়ার জঙ্গলে এসে গাছ কাটতেছে আর সেই জন্য আমরা দেখো আমরা দুজনে আমরা কিন্তু ওই যে ওই যে দেখতে পাচ্ছ দেখতে পারতেছো আমরা কিন্তু দুজনে কিন্তু পলায়া রয়েছি তাকে দেখতেছি তাকে লাহালে তার বগলে এসে তাকে এমন একটা দাবার দিব ওই দাবারে সে কিন্তু ভাই ভাই করে চলে যাবে আর তখনই হিরো এসে যাবে আমাদের আর এইরকম করে আমাদের ফাইটটা সিনটা হয়ে যাবে। দেখো সে কিন্তু গাছ কাটতেছে আমরা দুজন কিন্তু পলায়া আসতেছি। আমরা দেখো লাহালে ওখান থেকে আসতেছি আর ধীরে ধীরে আসতেছি দেখতে পারতেছ। আর এই টাইমে একটা কি হয়ে গেল বন্ধুরা জানো কি? এই টাইমে হয়ে গেল আমাদের যে বিলাল ভাই তার মোবাইলে একটা ফোন এসে যায় যে কেবল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সেই জন্য কিন্তু আজকের যেটা শ্যুট আছে শ্যুটটা বন্ধ হয়ে গেল। আমরা কিন্তু আরেকটা এই যে এটা সিন দেখাই দিছি এটা এটা কোথাকার শ্যুট
আমরা গেতাইছি, আমরা গেতাইছি একবার ফটা মুখ জানো পিছন দিয়ে গেতাইছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা শ্যুট ছিল শ্যুটটা কিন্তু কমপ্লিট হলো না। আশা করি শ্যুটটা কালকে কমপ্লিট হবে। আর এখানে দেখতো পুষ্পা টাইলের একটা মারতেছে, পুষ্পা না কেজিএফ টু মারতেছে। Violence, violence, violence. I don't like it. What? Violence likes me. I can't wait. আমাদের এখানে শুটিং শেষ হয়ে গেল, তো আমরা ফুল মানে ফুল শুটিং শেষ করতে পারলাম না, অল্প একজনের সমস্যার জন্য সে বাইরে গেল আর সেই জন্য শুটিং শেষ করতে পারলাম না। তো আজকে ভাবতেছি যে এই ব্লগটা এই পর্যন্ত থাকুক, কালকে আবার মানে ওই শুটের মানে বিহাইন্ড দ্য সিন দেখাবো। আজকের মতো আমি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার একটি নতুন ভিডিও দেখা হবে তখন পর্যন্ত, বাই বাই।